প্রথমে কোটা সংস্কার, তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় শহীদ ও আহতদের সর্বশেষ তালিকা জানালেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1423 জন। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা হবে। 20 সেপ্টেম্বর শুক্রবার রাত 11:30 দিকে ফেসবুকে তিনি এই ভিডিও পোস্ট করেন। তরিকুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1423 জন, তবে এই সংখ্যাটা কম বেশি হতে পারে। আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করতে সক্ষম হব। আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ, কারণ এই সংখ্যাটা বিপুল। আমাদের কাছে এখন পর্যন্ত 22,000 আহত মানুষের তালিকা আছে, তবে এর সঙ্গে সংযোজন বিয়োজন হবে। এই সমন্বয়ক আরো জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা 587 জন, গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685 জন, তাদের মধ্যে 92 জন দুই চোখই গুলি খেয়েছেন বা দুই চোখই নষ্ট হয়ে গেছে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদদের প্প্রত্যেক পরিবার 1,05,000 টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ 1,00,000 টাকা করে পাবেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে শুরু হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম। ইতোমধ্যে 100 কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুমোদন হিসেবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 13 সেপ্টেম্বর হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে 875 জন নিহত হয়েছেন। সংগঠনটি প্রতিবেদন তৈরিতে 12টি জাতীয় দৈনিক, নিজেদের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্বেচ্ছাসেবকের সহযোগিতা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।